UEFA Champions League রাতে বার্সেলোনা বায়ার্ন মিউনিখ বিগ ম্যাচ বার্সার হোম ভেনুতে মুখোমুখি হবে দুই দল খেলা আছে ম্যান সিটি আর ইন্টার মিলানেরও ইন্টারের প্রতিপক্ষ ইয়াং বয়েজ আর সিটির স্পার্তা প্রাগ চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বায়ার্ন মিউনিখের সামনে পড়লেই যেন আর ঠিকই থাকতে পারে না। 2015 সালের 2 মে শেষবার বায়ার্নের বিপক্ষে জিতেছিল বার্সা, এরপর দুই দল মুখোমুখি হয়েছে আরও 6 বার। এই 6 ম্যাচের প্রত্যেকটাতেই হেরেছে কাতালান ক্লাবটা আর গোল হজম করেছে 22টা। বোঝাই যাচ্ছে প্রত্যেকটা ম্যাচে কি পরিমাণ ডমিনেটেড হয়েছে এফসি বার্সেলোনা। 2020 সালের মেসি সুয়ারেজের বার্সেলোনার বিপক্ষে বায়ার্ন মিউনিখের 8-2 গোলের জয় ক্লাব ফুটবলের ইতিহাসের অন্যতম জায়গা করে নিয়েছে। তখনকার বায়ার্ন মিউনিখ দলের সেরা তারকা রবার্ট লেওয়ান্ডস্কি আর কোচ হ্যান্সি ফ্লিক এখন বার্সা শিবিরে। ওদিকে বায়ার্ন মিউনিখের বর্তমান ফর্ম অতটা ভালো যাচ্ছে না, শেষ 4 ম্যাচের মাত্র 1টা জয়, আর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচেও হেরেছে অ্যাস্টন ভিলার কাছে। চ্যাম্পিয়ন্স লিগে 2 ম্যাচে 1 জয় 1 ড্র নিয়ে পয়েন্ট টেবিলের 12 নম্বরে ম্যান সিটি। রাতে সিটিজেনদের খেলা স্পার্তা প্রাগের বিপক্ষে। এই দলটার বিপক্ষে আগে খেলার অভিজ্ঞতা নাই ম্যানচেস্টারের ক্লাবটার। প্রতিপক্ষ দুর্বল হলেও ইনজুরি বড় ভাবনা পেপ গার্দিওলার। কাইল ওয়াকার, কেভিন ডি ব্রুইনে, রদ্রি ও অস্কার বব ইনজুরিতে আছেন মাঠের বাইরে। লাউতারো মার্টিনেজের ইন্টার মিলান খেলতে যাবে ইয়াং বয়েজের মাঠে, যে দলটা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে বার্সেলোনার কাছে হেরেছে 5-0 গোলে। তবে জানহান গ্লু আর আকেরবির ইনজুরি ইন্টারের জন্য বড় ক্ষতি। ইউসিএল এর শেষ ম্যাচে এই ইন্টার রেডস্টার বেলগ্রেডকে হারায় 4-0 গোলে, আর সব প্রতিযোগিতা মিলে শেষ 4 ম্যাচের সবগুলোতে জিতেছে ইন্টারন্যাশনালে। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।